এবারের প্রশ্নটি আমার এটা হচ্ছে আমার অনেক রোগীদের বাড়ানোর জন্য জন্য আমি দিয়ে থাকি যে আপনারা পানি খেয়ে রোজা রাখতে পারবেন আহ এক্ষেত্রে কি শরীর মতে কোনো অসুবিধা হবে কিনা শুধু পানি খেয়ে রোজা রাখলে কি কোনো ক্ষতি হবে কিনা বা ক্ষতি মানে আইমিন আহ রোজার কোনো ক্ষতি হবে কিনা বা রাখা যাবে কিনা লবণ মেশানো পানি খেতে বলে অনেক ক্ষেত্রে যাদের একটু বেশি সমস্যা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভালো হবে আবার এই ব্যাপারে আমি এটাও বলি যে যারা এভাবে পারবে না রোজা রাখতে তারা খেয়ে নিবে আমাদের যে খাবার তাদেরকে সাজেস্ট করি সে খাবারটা খেয়েই রাখবে কোনো অসুবিধা নেই কিন্তু যাদের অনেক বেশি স্বাস্থ্য যাদের দ্রুত ওজন কমানো খুবই দরকার কারণ সে অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে প্রেশারের ওষুধ খেতে হচ্ছে ডায়াবেটিসের ওষুধ খেতে হচ্ছে অনেক ক্ষেত্রে ইনসুলিন নিতে হচ্ছে সেগুলো থেকে তাদেরকে একটু দ্রুত রিকভার করে আসতে হবে এই জন্য এক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আপনার ফাস্টিং উইন্ডোটাকে বাড়ানোর জন্য অটোফেজিটাকে ক্ষণ পাওয়ার জন্য আপনারা সেরিতে শুধু পানি খেয়ে বা লবণ মেশানো পানি খেয়ে বা ক্যালোরি ছাড়া যে খাবারটা গ্রিন টিও খাওয়া যায় বন্য কিছু তো কি আসলে সেরি খাওয়ার যে হক আদায় হবে কিনা এই বিষয়টা যদি বলতেন আচ্ছা এখানে প্রথমে মূলনীতিটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে রোজার জন্য সেহরিটা কি খাওয়াটা হচ্ছে হচ্ছে খাওয়া কারণে কোনো ব্যক্তি যদি নাও খায় তাতে তার রোজার কোনো সমস্যা হবে না রোজা হয়ে যাবে লেটসে আমি রাতে ঘুমালাম উঠতে পারলাম না তো আমি সাহারি খাইনি আমার রোজা রাখতে হবে এবং রোজা আমার হয়ে যাবে অথবা আমি ইচ্ছে করেই উঠলাম না অলসতার কারণে আমি খাবো না কিন্তু রোজা কিন্তু মাফ হয়ে যায়নি রোজা আমার রাখতে হবে সাহর খাওয়াটা হচ্ছে সুন্না কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কেউ যদি সাহর মিস করে এতে তার রোজা হয়ে যাবে তবে আমরা সাজেস্ট করি কিছু না কিছু খেতে কেননা সাহুরের ভেতর বারাকা আছে হাদিসে এসেছে তা হারু ফাইন নাফি সাহুরি বারাকা তোমরা সাহারি মিস করো না সাহারি খেয়েও কেননা সাহারির ভেতর আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন তো সেই বরকতের জন্য যে খুব বেশি কিছু খেতে হবে নট নেসেসারি হাদিসে আছে নেমা সাহুর আতাম খেজুর কতই না উত্তম খাবার খেজুর দিয়ে হতে পারে আমরা স্বাভাবিক যে খাবার এটা হতে পারে আর কেউ যদি একটা বিশেষ প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনি ভাই যেটা বললেন যে পানি খাওয়া বা পানির সাথে হালকা একটা লবণ মিক্স করে খাওয়া তো সাহারি খাওয়া আদায় হচ্ছে সে কিছু না কিছু তো খেয়েছে খাওয়ার ফলে সে বাড়া কাটা পাবে এতে রোজার উপর কোনো প্রভাব বিস্তার করবে না এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তাহলে নিশ্চিন্তে আমরা রাখতে পারছি এবং সঙ্গে পাচ্ছি অনেকগুলো স্বাস্থ্য বেনিফিট